সেই টাকা দিয়ে নাকি ইয়াবা এবং নেশা করেছে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে আর হ্যাঁ আমাকে অনেকে কমেন্ট বক্সে গালাগালি করছে যে লোকটা কি বাট তুই তো তার কোনো প্রমাণ দিতে পারলি না তাহলে এই নান প্রমাণ তুমি আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে দুইজন জনপ্রিয় অভিনেতা একজন নায়ক এবং নায়িকা যে নায়িকা গত বছর নিজের মা কে নিয়ে অভিনয় করেছে তারই এ বছর একজন নায়ক তার মেয়ের নামে অভিনয় করেছেন আমাদের এই নায়িকাটার নাম মরিয়ম মান্নান গত বছর তার মা বাড়ির পাশে একটা প্রেউকাল পানি আনতে যায় সে পানি আনতার কথা বলে বাড়ি থেকে চলে যায় তারপর থেকে আর সে ফেরে আসেনি এরপর অনেক খোঁজাখুজি করার পর মরিয়াম্মান্নান এবং তার পরিবার কোনোভাবে তার মাকে খুঁজে পাচ্ছিল না এরপর ঢাকা প্রেস ক্লাবের সামনে মরিয়াম্মান্নান তার মার খোঁজের দাবিতে আন্দোলন করে আমার মা আমি যার অর্ধ গলিত লাশের ছবি পেয়েছি পুলিশ খোঁজাখুঁজি শুরু করে এরপর খুলনা থেকে এক মহিলার লাশ উদ্ধার করে সেখানে মরিয়াম মান্নার নিষ্ক্রিয় করেছে এটাই মা এবং সে নিজে ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছে এটা সে মা তার মা কিভাবে কি হয়েছিল এখন এখানে আমার প্রশ্ন হচ্ছে যে তার মা মারা যাওয়ার পর সে চব্বিশ ঘন্টা অনলাইনে কিভাবে অ্যাক্টিভ থাকতে পারে তার ফ্যান ফলোয়ারের সঙ্গে আমারও তো সেই একই প্রশ্ন যাই হোক এর পরবর্তীতে মরিয়ম মান্নানকে জিজ্ঞেস করার পর জানা যায় যে সেটা তার মা এবং তার পরবর্তীতে তার মা জীবিত উদ্ধার হয় প্রশাসনের কাছে এটা এটা আইসকর হাস্যকর এ দেশের জনগণের জন্য হাস্যকর মা নিখোঁজ সেটাও সে স্বীকার করেছে এবং মাঝে মারা গেছে সেটাও সে স্বীকার করেছে তাহলে এখানে নাটকের দৃশ্যটা কেমন হলো মরিয়ম মান্নানের

আর এই নায়ক ভিডিও সেই ভিডিওতে যে পরিমানে এই পর্থ এই হচ্ছে আমাদের নায়ক নায়িকা যারা চলচ্চিত্র অভিনয় করার যোগ্য কিন্তু তাদেরকে চলচ্চিত্র জায়গা দেওয়া হচ্ছে না তো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন পরবর্তী আল্লাহ হাফেজ